দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নয় আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মিস্টার নওফেল। তার রাজনীতির শুরুটা হয়েছে চট্টগ্রামের মাটিতে বাবার পাশে থেকেই। 1983 সালের 26শে জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার সৎ মা হাসিনা মহিউদ্দিন বর্তমান চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি। মিস্টার নওফেলের মা শাহিদা মহিউদ্দিন বোমা বিস্ফোরণে মারা যান। এ ঘটনায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার বোন ফৌজিয়া সুলতানা টুম্পা গুরুতর আহত হন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। 1/11 সময় লন্ডনে থেকে শেখ হাসিনার মুক্তির জন্য সেখানে জনমত সৃষ্টি করেন। 2010 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে বাবার হয়ে কাজ করে আলোচনায় আসেন মিস্টার মহিউদ্দিন হাসান চৌধুরী নওফেল। 2016 সালে মাত্র 33 বছর বয়সে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে ব্যারিস্টার নওফেল সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। এদিকে তার বাবা মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘ 16 বছর সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনে পেছন থেকে মূল পরামর্শকের কাজ করেছেন মিস্টার নওফেল। রাজনীতির মাঠের বাইরে মহিবুল হাসান ঢাকা বারের আইনজীবী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক। তিনি 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম 9 আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন। তিনি তখন শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম 9 আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য মনোনীত হন। তিনি 2024 সালের 11ই জানুয়ারি শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মহিবুল হাসান চৌধুরী নওফেল ব্রিটিশ নাগরিক এমা ক্লেয়ার বাটনকে বিয়ে করেন। তাদের 2 মেয়ে সন্তান। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় স্মার্ট বাংলাদেশ অর্জনের জন্য একটি নতুন স্কুল পাঠ্যক্রম প্রবর্তনের প্রক্রিয়াধীন রয়েছে। এই নতুন পাঠ্যক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রচলিত স্মৃতিভিত্তিক পাবলিক পরীক্ষাভিত্তিক মূল্যায়নের পরিবর্তে পড়ার অভ্যাস, ক্রমাগত মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সফট স্কিল এবং বৃত্তিমূলক শিক্ষার দক্ষতা একীভূত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।